মনের মানুষ, বান্ধবী মনের মানুষ পাইছে, তার জন্যই তো আইছে। বান্ধবী বিয়ে করে স্বামী সংসারে চলে গেছেন, আপনার বিয়ে হয় নাই? আচ্ছা, বান্ধবীর কোনো দেওয়ার টেওয়ার নাই তার সাথে বিয়ে করে? যে মনের মানুষ পাইছে প্রতিবেদন করে তার জন্য আইছি, ভালো যদি একটা ভালো মনের মনের মতন মানুষ। আমার বান্ধবী ভিডিও করে মনের মতো মানুষ পেয়ে চলে গেছে, তাই না? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম শ্রাবন্তী। শ্রাবন্তী, আপু কেমন আছেন আপনি? কষ্টের মধ্যে ভালো আছি। কষ্টের মধ্যে ভালো থাকা তো আসলে ভালো। কত কিসের কষ্ট আসলে? এত কিসের কষ্ট? পরের বাড়িতে কাজ করি, নিজের একটা মেশিন নেই। কষ্টের মাঝে তো কানে অনেক সোনার গয়না টনা পড়ে আছেন নাকি? না না, এটা সিটি গোল্ড। সিটি গোল্ড, তাই না? সোনার হলে তো এটা অনেক দাম ছিল, দুইটা 2 লাখ টাকার দাম ছিল। আপনারা তো তুলে নিয়ে চলে যেতে, মানুষ এত টাকা সোনার গয়না পড়ছেন। সোনা কোথায় পাবো ভাইয়া? আচ্ছা আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আম্মু আছে, ভাই আছে, তারা বিবাহ করছে, ভাইটা ছিল। আপনার বিয়ে হয় নাই? না, বিয়ে হয় নাই। আচ্ছা, বিয়ে করতে মন চাই? হ্যাঁ, মনের মানুষ, বান্ধবী মনের মানুষ পাইছে, তার জন্যই তো আইছি। বান্ধবী বিয়ে করে স্বামী সংসারে চলে গেছেন, আপনার বিয়ে হয় নাই? আচ্ছা, বান্ধবীর কোনো দেওয়ার টেওয়ার নাই তার সাথে বিয়ে করে? যে মনের মানুষ পাইছে প্রতিবেদন করে তার জন্য আইছি, ভালো যদি একটা ভালো মনের 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 মতন মানুষ। আমার বান্ধবী ভিডিও করে মনের মতো মানুষ পেয়ে চলে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা, আপনি পড়ালেখা করছেন? হ্যাঁ, অল্প করছি। কোন ক্লাস পর্যন্ত? এতদিনে কেউ পান নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এতদিনে কেন পাননি? কেন পাই নাই? মনের মতন সবাইকে আর মনের মতন হয়। আপনার মনটা কিরকম তা বুঝবো কিভাবে? মনের মতন যে পাশে থাকবে, দায়িত্ব নেবে। আচ্ছা আচ্ছা, কষ্টের সময় পাশে দাঁড়াবে, সেরকম ভালো একটা ভালো মনের মতন মানুষ পেলে জীবন সঙ্গী। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি ঢাকা মিরপুরে। এখানে কি জায়গা জমি টমি আছে? হ্যাঁ, কিছু জায়গা আছে, কিন্তু পরের বাড়িতে এখন ভাড়া থাকে। মিরপুরে জায়গা তো অনেক দাম, অল্প একটু জায়গা থাকলেও তো অনেক কিছু করা যায়। জায়গা থাকলে কি সবকিছু ভালো একটা ঘর নাই? আচ্ছা আচ্ছা, ভালো একটা ঘর নাই তার জন্য বেশি কষ্ট, তাই না? আচ্ছা, তা এই যে বিয়ে শাদী করার জন্য ভিডিও সামনে আসছেন, মানে এটা একটা মেয়ে হয়ে কিরকম লাগে না নিজের বিয়ের কথা নিজে বলা? কি করব ভাইয়া, কষ্ট করেই তো আইছি। মানে আর কোনো উপায় নাই ভিডিও সামনে আসা ছাড়া? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহামির বিটুরবি যারা আছে, তারাও কি কোনো একটু খোঁজ খবর রাখে না? না, নিজের মানুষ না হইলে বাবা মা না থাকলে কি কেউ কোনোদিন খোঁজলে? আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন? এক অসহায় গরিব দারিদ্র পরিবারের মেয়ে, কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, আসলে তার বিয়ে করবে, বান্ধবীর বিয়ে হয়ে গেছে, সেও সেই আশা নিয়ে আসছে, তাহলে তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01315588576। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে আপু? সেটাই, তা ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।